হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি কিভাবে রান্না করি দেখবেন। আমি এই যে প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল এবং 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। একে একে সব মশলা দিব, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ এর গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এখন আমি একটু পানি দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এখন মশলাটা নাড়াচাড়া দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সাথে 3টা আলু গোল গোল করে পাতলা করে কেটে রাখছি, ওটা দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। আমার আলুটা মিশানো হয়ে গেছে। আমি এখন 1 মিনিট একটু কষিয়ে নিব আলুটা। আমার 1 মিনিট আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো গুলো দিয়ে দিব। এই যে আমি এখানে 2টা টমেটো কেটে রাখছি, ওটা দিয়ে দিতেছি। টমেটো দিলাম, উপরে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি জল দিব। জল দেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোর সাথে জলটা মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আলু টমেটোটা বলক চলে আসছে। এখন আমি মাছ দিয়ে দিব। এই মাছ ইলিশ মাছগুলো আগেই আমি হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন আলু টমেটোর সাথে একটু মিশিয়ে দিব। উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। এই যে আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে।